সকালে যা খাবেন যা খাবেন না, খিদে পেটে সব কিছু যেন খাদ্যময়, হাতের কাছে যা পাওয়া যায় সেটাই তখন অমৃত। তবে সকালবেলার প্রথম খাবার একটু বিচার করে খাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। অনেক খাবারই আছে যেগুলো খালি পেটে খেলে নেতিবাচক প্রভাব ফেলে শরীরের ওপর, দিনের বাকি সময় ভোগাতে থাকে অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়ার মতো সমস্যা। আর কিছু খাবার আছে যা সারাদিনের জন্য শরীর মন দুটিকে শক্তি ও প্রশান্তি দেবে। জেনে নেওয়া যাক এক ঝলকে যে খাবার খাবেন। ওটমিল, ওটমিল পাকস্থলীর চারপাশে একটি সুরক্ষা দেওয়াল তুলে দেয়। এতে করে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর দেয়ালের কোনো ক্ষতি করতে পারে না। এছাড়া এতে দ্রবণীয় ফাইবার থাকার ফলে কোলেস্টেরলের মাত্রাও কমিয়ে রাখে। পরিজ, খাদ্য পরিপাক প্রক্রিয়ার ফলে শরীর থেকে টক্সিন ও ভারী সিসা দূর করে দেয়, খাবারের পরে পরিতৃপ্তি ভাব আনে। গম, 2 টেবিল চামচ গমে 15% ভিটামিন ই এবং 10% ফলিক অ্যাসিড থাকে, এছাড়া হজম প্রক্রিয়ায় কাজটি সহজ করে তোলে। ডিম, সকালের নাস্তায় ডিম প্রতিদিনের পর্যাপ্ত ক্যালোরি গ্রহণ নিশ্চিত করে। তরমুজ, খালি পেটে তরমুজ খেলে পর্যাপ্ত পরিমাণ তরল পাওয়া যায়, তাছাড়া এতে উচ্চমাত্রার লাইপেন থাকার ফলে এটা আপনার চোখ ও হৃৎপিণ্ড সুস্থ রাখে। বাদাম, নাস্তায় বাদাম থাকলে আপনার পরিপাক প্রক্রিয়া ভালো করে, এছাড়া পরিপাকতন্ত্রের পিএইচের মাত্রাও নিয়ন্ত্রণ রাখে। মধু, মধু আপনার মন শরীর সতেজ করে তুলতে সহায়তা করে, খাদ্য পরিপাক প্রক্রিয়াও শক্তিশালী ভূমিকা পালন করে, মস্তিষ্কের কাজ করে ত্বরান্বিত। যা খাবেন না, মুচমুচে খাবার, খালি পেটের ইস্ট আছে এমন খাবার খেলে পেট ফেঁপে যায়, জ্বালা পোড়া করতে পারে। মিষ্টি, খালি পেটে মিষ্টি খাবার খেলে ঝামেলা হতে পারে, মিষ্টি জাতীয় খাবার ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় যা পরবর্তী সময় ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। টমেটো, টমেটোতে উচ্চ মাত্রার টনিক অ্যাসিড থাকে, এটি পেটে অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে। শশা ও সবুজ শাকসবজি, কাঁচা শাকসবজি অ্যামিনো অ্যাসিডের মাত্রা বেশি থাকে, বুক জ্বালা পেট ফাঁপা পেট ব্যথার ঘটনাগুলো হতে পারে খালি পেটে শশা ও সবুজ শাকসবজি খেলে। মশলা জাতীয় খাবার, বেশি মশলা জাতীয় খাবার পেট জ্বালা পোড়া তৈরি করতে পারে, এছাড়া খাবার হজমেও বাধা সৃষ্টি করে। কোমল পানীয়, সকালে খালি পেটে কোমল পানীয় খেলে খাবার হজম হতে বেশি সময় নেয়। লেবু জাতীয় খাবার, লেবু জাতীয় খাবার খালি পেটে খেলে অম্বল ও গ্যাস্ট্রিক হওয়ার আশঙ্কা প্রবল। সূত্র ব্রাইট সাইড, আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।